আই লাভ গুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো তো আমাদের আজকের যে টপিকস আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন থাম্বনেইলে, তো চলুন সেই টপিকস নিয়ে একটু কথা বলি। অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া বেসামরিক পদে কী কী কাগজপত্র নিয়ে যেতে হয় পরীক্ষার দিনে। তো এই প্রশ্নটা শুধু তাদের নয়, এই প্রশ্নটা আমারও ছিল। যখন আমি পরীক্ষা দিতে যাই আমার মনে আইডিয়া ছিল যে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে। তো আজকে আমি সেই বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। আপনারা নিশ্চয়ই আবেদন করার সময় জানেন যে বিমানবাহিনীর যে ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেখানে কিন্তু লেখা থাকে যে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, কিন্তু আসলে তেমনটা নয়। মানে বলা থাকে চেয়ারম্যানের নাগরিকপত্র, সার্টিফিকেট, আরও অন্য অন্য কাগজপত্র নিয়ে যেতে বলে, কিন্তু অত কাগজপত্র কোনো কিছু লাগে না। শুধু আপনার মেন যে অ্যাডমিট কার্ড, ওই অ্যাডমিট কার্ডটা দিয়ে আপনি পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে পারবেন। যদি আপনি পরীক্ষায় উন্নীত হন তারপরে আপনাকে পরবর্তী কাগজপত্র নিয়ে যেতে হবে সঙ্গে। অনেকে মূল কাগজপত্র, মূল সার্টিফিকেট এগুলো নিয়ে যেতে চায়, কিন্তু আসলে এত কিছু লাগে না। তো শুধু শুধু হয়রানি। তো আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন শুধু আপনি অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন বিমানবাহিনীর অসামরিক পদের জন্য, অফিস সহ অন্য অন্য পদের জন্য আপনি শুধু অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে। একটি বিষয় হলো যে আপনি কাগজপত্র সমস্ত কিছু সংগ্রহ করে রেখে দিতে পারেন। অনেকের কলেজে কাগজ জমা থাকে, সেগুলো আবার তুলতে হয় অনেক সমস্যা হয় আর কি, সময় পাওয়া যায় না, অল্প সময়। তাদের জন্য আমি বলতে চাই পরীক্ষা দিয়ে পরেও আপনি এই কাগজপত্রগুলো পরবর্তীতে রেডি করতে পারবেন। আপনার অন্য কিছু বিষয় জানার থাকলে আপনি কমেন্ট করতে পারেন এবং একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।